ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনারা দেখছেন গ্রিন কিচেন। বিয়ে বাড়িতে কিংবা রেস্টুরেন্টগুলোতে আমরা যে মজাদার রায়তাটা খেয়ে থাকি, সেই মজাদার রায়তা রেসিপিটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। রায়তা বানানোর জন্য প্রথমে শশা কেটে নিব। এখানে একটা শশা নিয়েছি, প্রথমে খোসা ছাড়িয়ে নিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেছে, এখন কেটে নিব। মাঝ বরাবর যে বীজের অংশটা আছে সেটা ফেলে দিতে হবে। এবার চ্যাপ্টা করে কুচিয়ে নেব। তারপর কেটে নিচ্ছি পেঁয়াজ। এখানে দুটা পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজগুলো মাঝারি সাইজের, খোসা ছাড়িয়ে শসার মতোই কেটে নিব। এখন কাঁচামরিচ কুচিয়ে নেব। কেটে নেওয়া হয়ে গেছে, এখন সব কিছু রেডি করে নিব। প্রথমে একটা বাটি নিয়ে নিলাম, এখানে 1 কাপ টক দই নিয়েছি। এটা আমার হোমমেড টক দই। আপনারা দেখতে চাইলে টক দইয়ের রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। পুরোটা টক দই দিয়ে দিলাম। এখন দিয়ে দিব শশা কুচি, 1 কাপ শশা কুচি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 1/2 কাপ দিব। কাঁচামরিচ কুচি দিয়ে দিব, 4-5টা কাঁচামরিচ কুচি নিয়েছি, সেটা দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পেস্ট 1/2 টেবিল চামচ, পুদিনা পাতা পেস্ট 1 টেবিল চামচ। এখানে পুদিনা পাতার পরিবর্তে আপনারা ধনে পাতা পেস্ট দিতে পারেন। কালো গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, টালা জিরা গুঁড়া 1/2 চা চামচ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণ দিব সামান্য পরিমাণ, 1 ফালি লেবুর রস দিয়ে দিব। স্বাদ অনুযায়ী সামান্য চিনিও অ্যাড করা যেতে পারে, তবে এটা হচ্ছে অপশনাল, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। অনেকেই টক পছন্দ করেন, আবার অনেকে আছেন টক পছন্দ করেন না। এখন ভালোভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছে। মেশানো হয়ে গেছে, এই তো তৈরি হয়ে গেল বিয়েবাড়ির স্বাদে বাসায় তৈরি মজাদার রায়তা। রায়তা বানানো কতটা সহজ তা তো দেখতেই পাচ্ছেন, তবে খেতে কিন্তু অনেক মজার। এখন গরম গরম পোলা মাংসের সাথে ঠান্ডা ঠান্ডা রায়তা রেসিপিটা সার্ভ করে নিয়েছি। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি রেসিপিটি কোথাও এতটুকু ভালো লেগে থাকে আপনাদের কাছে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে গ্রিন কিচেনের পাশেই থাকবেন। আবারও দেখা হয়ে যাবে অন্য কোনো মজাদার রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।